হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আবি ফ্রম বাদার স্মাইল। আজকের ব্লগটি হলো চট্টগ্রামের মিরেশ্বরের খুবই প্রাকৃতিক সৌন্দর্য একটি জায়গা যার নাম হলো মুড়ি প্রজেক্ট। আমরা কি ট্রেনে যাচ্ছি, না বাসে যাচ্ছি, তারপর না চলে যাচ্ছি সাইকেল নিয়ে আমরা মাত্র 31 কিলোমিটার। চলুন সবাই, লেটস গো। এখনই চলে আসলাম ওসমানপুর ইউনিভার্সিটি নুরুল উলুম মাদ্রাসা। এখানে একটি জায়গা দেখতে পেলাম গাইস। আসেন, আপনাদেরকে একটি প্রশ্ন দেখাই, গাড়ি দিতে পারবে চৌধুরী দুনিয়া টাভেলস, এর নাম টাকার ভাই। এটা মিরেশ্বরে তো অনেক দেখলাম ভাই, এটা জাতির কাছে প্রশ্ন, আমি মিরেশ্বরে বাসির কাছে প্রশ্ন ভাই। উনি কি ওনার নিজের বাসের টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে ভাই? গাইস, এটা হলো মুড়ি প্রজেক্ট যাওয়ার রাস্তা, অনেক মনোমুগ্ধ করে, সবাই কিছু ভিডিও ফুটেজ দেখি আসুন। গাইস, এখনই চলে আসলাম খুবই সুন্দর একটি জায়গা, দেখুন জায়গাটি আপনারা। আমি খুবই সকালে আসলাম, তাই এখানকার দোকানপাট সব বন্ধ। এখানকার দোকানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন। আমার বাড়ি থেকে মুড়ি প্রজেক্ট যাওয়া আসা 41 কিলো হবে প্রায়। আমি কিন্তু সিএনজিতে আসি নাই, বাসেও আসি নাই, আমি চলে আসলাম সাইকেল নিয়ে। এই নদীটি হলো ফেনী নদী। ওই দিন আমি ফেনী নদী নিয়ে একটি 5 ব্লক করলাম। এই ফেনী নদী দেখার জন্য চলে আসলাম আবারও মুড়ি প্রজেক্টের দিকে। গাইস, এখানে দেখতে পাচ্ছি একটি পাবলিক টয়লেট, টয়লেটে লেখা আছে মহিলা পুরুষ। এখানে আবার লিখা আছে জন প্রতি 5 টাকা করে। আরে ভাই, জন প্রতি 5 টাকা করে কে যাবে ভাই? জন প্রতি 5 টাকা করে এই টয়লেটে না গিয়ে রাস্তার পাশে বসে এক ডাকে বসে আস্তে করে দিলে কাজ সেরে ফেলে ভাই, কেউ কি দেখবে ভাই? গাইস, এটা মিরেশ্বরের মাছ চাষের জন্য খুবই বিখ্যাত একটি জায়গা ভাই। গাইস, এখানে প্রচুর মাছ চাষ করে হয়ে গেছে, সবাই দেখুন ভিডিওতে। গাইস, আজকের ব্লগটি আমরা এখানে শেষ করলাম। গাইস, কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে বলবেন, আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।